আমি মুসাম্মদ মুক্তা, ক্যামব্রিজ স্কুল সহকারী শিক্ষিকা। ছোট্ট সোনামণিরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো। এখন আমি তোমাদের ইংরেজি ক্লাস নেব। তোমরা সবাই ইংরেজি ক্লাসের জন্য রাবার খাতা পেন্সিল নিয়ে বসো। ছোট্ট সোনামণিরা, এখন আমরা ফিল ইন দ্য গ্যাপস লিখব। কীভাবে লিখতে হয় দেখো আমার সাথে। সবার প্রথমে আমি উপরে একটা হেডলাইন তৈরি করেছি, তোমরাও সেটা করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সবাই তোমাদের খাতার উপরের অংশে এই লেখাটি লিখো। এখন দেখো আমি 1, 2, 3, 4 দিয়ে কতগুলো অক্ষর লিখে রেখেছি। এই অক্ষরগুলো দিয়ে এক একটি শব্দ তৈরি হবে। দেখো এবার কীভাবে শব্দগুলো তৈরি হয়। প্রথমে আমি লিখেছি FIH, তোমরাও তোমাদের খাতায় আমার সাথে লিখো। FIH লিখেছো সবাই? এবার ছোট্ট একটা দাগ দাও, এটা খালি ঘর। দেখো খালি ঘরে কী লিখলে এই শব্দটা সম্পূর্ণ হবে। FIH বলো। এবার কি হয়েছে? ফিশ, FISH ফিশ, FISH ফিশ। এরপরে টু নম্বরে আসো। টু নম্বরে লেখা আছে এ খালি ঘর PLE। এখন এখানে এই খালি ঘরে কি অক্ষর বসালে সম্পূর্ণ একটি শব্দ হবে? দেখো এ, এখানে যদি আমি আরেকটি পি লিখে দিই, সবাই আমার সাথে লিখছো, APPLE অ্যাপেল। কি হয়েছে? APPLE অ্যাপেল, অ্যাপেল। এবার থ্রি নাম্বারে আসি আমরা। তোমরা কি 1, 2 লিখে ফেলেছ? এবার থ্রি নাম্বারটি আমার সাথে লিখবে। দেখো প্রথমে লিখবে GO খালি ঘর T। এখন এই খালি ঘরে কি অক্ষর বসালে শব্দটি সম্পূর্ণ হবে? দেখো সবাই, GOAT হয়ে গেল গোট। GOAT গোট, GOAT গোট। এবার আমরা ফোর নাম্বারে আসি। ফোর নাম্বারে দেখো আছে HE খালি ঘর, HE খালি ঘর। এই খালি ঘরটাতে কোনো একটা অক্ষর বসাবো, তারপরে এই শব্দটা সম্পূর্ণ হবে। দেখো আমরা কি অক্ষর বসাবো এখানে, HEN। যদি আমরা এখানে একটা N বসিয়ে দিই তাহলে কি হয়ে গেল? HEN হ্যান। তাহলে আমরা এইভাবে ফিল ইন দ্য গ্যাপস গুলো লিখব। সবার ক্লাসটা কেমন লেগেছে? সবাই লেখাগুলো সুন্দরভাবে বাসায় শিখবে এবং ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।